স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান শুল্ক আমদানি কমার পর চালের বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে যাব চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় শুল্ক আমদানি কমতে পারে এমন খবর তো চালের বাজারে দাম কমতির দিকেই ছিল কমার পর বাজারে প্রভাব পড়া শুরু করেছে কিনা কি দেখছেন আপনি চালের বাজার ঘুরে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আকাশ এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আপনি দেখতে পাচ্ছেন আমি চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী বাজারে আছি এখানে চালের কোনো সংকট আমরা দেখছি না কিন্তু হু হু করে কিন্তু কয়েকদিন ধরে চালের দাম অনেকটা বেড়ে গেছে কিন্তু এখন যে সরকার একটা সিদ্ধান্ত নিল শুল্ক আমদানি কমিয়ে দেওয়ার কিন্তু আসলে এই শুল্ক আমদানি কমিয়ে দেওয়ার খবর পাওয়ার পর কিন্তু আসলে যে উত্তরবঙ্গের উপরে অনেকটা নির্ভর চট্টগ্রামে চালের বাজার তারাই কিন্তু চালের দাম কিছুটা কমাচ্ছে সেই খবরে কিন্তু আসলে চট্টগ্রামের বাজারেও পাইকারি বাজারে মূলত আসলে কিছুটা কমতে শুরু করেছে চালের দাম কিন্তু খুচরা বাজারে তার কোনো প্রভাব এখনও পর্যন্ত আমরা দেখছি না এখানে যারা ব্যবসায়ী আছেন পাইকার আছেন তারা বলছেন চাল যদি উত্তরবঙ্গ থেকে যদি কম দামে পায় তাহলে কিন্তু এই বাজারেও কিন্তু আসলে তারা চাল কম দামে বিক্রি করবে বলে তারা জানিয়েছেন কিন্তু আমদানির কথা যদি আমরা বলি আমদানি যদি বেশি হয় তাহলে চালের বাজার আরও কমবে বলে মনে করছেন আমি একটু কথা বলবো আমার পাশে আছেন চট্টগ্রাম পাহাড়তলির চাল ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক আছেন আমি একটু জানতে চাচ্ছি যে চালের দাম এখনও উদ্যোগতি কেন না চাউলের দাম ইনশাল্লাহ মোটামুটি এখন স্থবিরত আসে গেছে কমের দিকে কারণ গতকাল যখন গভর্নমেন্ট ডিক্লারেশন দিল যে শুল্ক 25% থেকে 5% করছে 20% কমাই দিয়েছে এরপর থেকে দেখা যাচ্ছে মার্কেটে এখন মোকামে বিভিন্ন যেসব মোকাম থেকে আমরা চাল সংগ্রহ করি ওসব মোকামে দেখা যাচ্ছে আজকে প্রতি বস্তায় 100 টাকা করে প্রায় কম বলতেছে এবং ইনশাল্লাহ যদি এইভাবে হয় যদি গভর্নমেন্ট যদি যেসব ইম্পোর্টাররা ইম্পোর্ট করে তাদের উপরে যদি মনিটরিং রাখে গভর্নমেন্ট যদি নজর রাখে মার্কেট ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে স্থিতিশীল আসবে বলে আমি মনে করি এখনও আমদানি হয়নি কিন্তু এখন তো দাম কমছে তাহলে কি চালের কাজসাজি কিনা না কোনো কাজ যাদের কাছে চাউল আছে তো চাউল আছে প্রচুর চাউলে আছে কিন্তু এই খবরটা প্রচার পরপরই ইনশাল্লাহ গতকাল থেকে চাউলের বাজারটা স্থবিরতা আসছে গেছে এবং বেসাগিনিও খুব কম হয়ে গেছে কম হইতেছে মোটামুটি মোকামে 100 টাকা করে প্রতি বস্তা চাউলের দাম কমে যাচ্ছে আমরা সকাল থেকে যে যোগাযোগ করার পর বুঝতে পারছি যে চাউলের দামটা মোটামুটি কমের দিকে চলতেছে প্রতিবারেই আমরা দেখি যখন উত্তরবঙ্গে চালের যে বড় বড় মোকাম সেই জায়গায় অভিযান চালানো হয় তখন চালের দাম কিছুটা হলেই কমে যায় তো এখন গভর্নমেন্ট যে শুধু 20% ট্যাক্স কমা দিয়েছে তা না 20% ট্যাক্সের হরেও গভর্নমেন্ট যারা ইম্পোর্ট করবে তাদের উপরে গভর্নমেন্ট নজরদারি রাখতে হবে এবং মনিটরিং করতে হবে উত্তরবঙ্গের মনিটরিংটা খুব জরুরি ওটা যদি মনিটরিং করে ইনশাল্লাহ চাউলের দাম কমবে অনেক ধন্যবাদ তো এই ছিল আমার এখানকার সর্বশেষ আমি ফিরে যাচ্ছি আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সাভারের নাসমুলের কাছে জয় আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন এই মুহূর্তে রয়েছে আমি সাভারের যে নামা বাজার যেখানে সর্ববৃহৎ যে চাউলের আড়ত সেখানে রয়েছে এবং এখানে কিন্তু ছোট বড় সব মিলে প্রায় 200-এরও বেশি আড়ত রয়েছে এবং এখানে প্রচুর চাউল কিন্তু মজুদ রয়েছে এবং চাল কিন্তু সংকট নেই তারপরেও কিন্তু আপনার যে খরচ বেড়েছিল মাত্র 70 পয়সা এখন কিন্তু মোটা চাল 5 থেকে 6 টাকা বেড়েছিল এখন কিন্তু দাম কমতে শুরু করেছে এবং গতকালকে থেকেই কিন্তু চাউলের দাম কমতে শুরু করেছে এবং আমরা যদি একটু দেখাই যে চাউল কিন্তু অনেকেই আসলে কিনতে আসছে আমরা এখানে দেখছেন যে ক্রেতারাও কিন্তু এখন প্রচুর ক্রেতারা রয়েছে এবং যেহেতু চাউলের বাজারে কিন্তু আসলে দেখছেন যে চাউলের দাম কমতে শুরু করেছে আমরা যদি একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি চাউলের দাম তো হঠাৎ করে কমতে শুরু করেছে বিভিন্ন জায়গায় অভিযানও চালাচ্ছে কি আপনারা কতটুকু কমিয়েছে না এই মুহূর্তে বাজারটা আর বাড়ে নাই এক সপ্তাহ যাবৎ বাজার থম ধরে আছে আমরা শুনতেছি মোকামেও ধানের বাজার একটু কম অতএব চালের বাজার একটু একটু কমে আসবে আমরা চাই কমে আসুক পাবলিকের দর্শকের জন্য একটু উপকার হোক এই ধন্যবাদ আপনার সাথে একটু কথা বলি যে পার কেজিতে 1 টাকা করে আজকে কমিয়েছে হ্যাঁ 1 টাকা পার কেজিতে কমছে কিন্তু ধানের দাম যেভাবে কমছে শুনলাম মোকাম ভিত্তিকে তাতে বোঝা যায় আরও কিছু চালের দামটা চলে আসবে কমে
এর জন্য একটু অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে চাউলের বাজার কিন্তু যে অস্থিরতা ছিল সেটা কিন্তু এখন নেই, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণীর চাউল কিন্তু রয়েছে, এবং চাউল কিন্তু আপনি দেখছেন যে বেচা কিনা খুব ভালো হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে বাইরের চিত্রটাও একটু দেখাবো, যে সেখানে কিন্তু চাউল লোড আনলোড করা হচ্ছে এবং ট্রাকে ট্রাকে চাউল কিন্তু এখান থেকে যাচ্ছে। যদি আমরা একটু দেখাই যে আপনাদেরকে যে এখানে চাউল আসছে এবং উত্তরবঙ্গের থেকে কিন্তু এই চাউলগুলো এখানে আসছে, এবং আপনি দেখছেই পারছেন যে বিভিন্ন এখানে যে এজেন্সিগুলোতে আসে প্রত্যেকটা এজেন্সি কিন্তু আসলে বড় বড় এজেন্সি, এখানে চাউল আনা নেওয়া হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে চাউলে হঠাৎ করে কিন্তু গতকালকে থেকে কিন্তু যে চাউলের দাম কমতে শুরু করার পরেই কিন্তু আমরা যদি একটু দেখাই যে সরাসরি চাউলটা আসলে যেভাবে ঘরে ট্রাক থেকে ঘরে যাচ্ছে, এবং আমরা যদি এইসব ঘরগুলোতে দেখাই যে কী পরিমাণ চাউল এখনও ঘরে রয়েছে, আমরা সরাসরি একটু দেখাবো যে এখনও প্রত্যেকটা ঘরেই কিন্তু আসলে চাউল রয়েছে এবং মজুদ রয়েছে, এবং চাউলের কোনো সংকট নেই। এবং তারপরেও কিন্তু যে চাল এক শ্রেণীর লোক যারা সিন্ডিকেট করে চাউলগুলি মজুদ করেছিল এবং দাম বাড়িয়েছিল, সরকার তাদেরকে সেটা ভেঙে দেওয়ার জন্য ভোক্তা অধিদপ্তর যারা কর্মকর্তা তারা কিন্তু আসলে কাজ করেছে, এবং সরকারেরও নজরদারি বেড়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বড় বড় গোডাউনগুলো রয়েছে এবং পুরাটা গোডাউন জুড়ে কিন্তু আসলে চাউল, এবং চাউল কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য চাউল রয়েছে, এবং এই চাউলগুলো আপনার তারা বস্তায় বস্তায় চাউল আসছে এবং গোডাউন কিন্তু আসলে মজুদ করছে। আমরা যদি একটু যতদূর চোখ যায় আপনার দেখতেই পাচ্ছেন যে অসংখ্য চাউল কিন্তু তারা গোডাউন জাত করেছে, এবং এখানে যে চালের দাম বা যারা সংকট যারা করছে বা যারা বৃদ্ধি করছে, আমরা যদি একটু দেখাই যে আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব যে প্রচুর চাউল কিন্তু এখানে রাখা হচ্ছে, এবং সেই চাউল কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে উত্তর এবং পশ্চিমবঙ্গে থেকে এই সব চাউল আসছে। এবং আপনারা জানেন যে চাউলগুলো কিন্তু এখন যে পরিমাণ চাউল কিন্তু আসতে শুরু করেছে, এবং বিভিন্ন শ্রেণীর অর্থাৎ মিনিকেট চাউল চিকুন মোটা সব চাউলই কিন্তু এখন পার কেজিতে কিন্তু 1 থেকে 1.5 টাকা, কোনো কোনো জায়গায় আমরা দেখেছি 2 টাকাও কিন্তু কমেছে, এবং যেসব চাউলের মোকামগুলিতে রয়েছে এবং চাল কিন্তু প্রচুর রয়েছে। আমরা যদি আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি সেখানেও আপনাদেরকে দেখাচ্ছি যে 2 পাশ দিয়ে আসলে অনেক চাউল মজুদ করা হয়েছে, এত চাউল রয়েছে, বড় বড় যে সব আড়তদাররা রয়েছে তারা আসলে কতটুকু, আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি চাউলের দাম কি কমেছে কি না যদি একটু বলতেন। কমেছে ভাই, কমছে। কমছে 70-80 টাকার বস্তা। 70-80 টাকার বস্তা কমেছে। শুনছিলেন যে পার বস্তায় কিন্তু 70-80 টাকা চাউলের দাম কমেছে, এবং এরই মধ্যে কিন্তু আসলে কমতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সাভারের চাউলের আড়ত থেকে চাউলের দামের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি শেরপুরে, সেখানে আমাদের আর এক সহকর্মী রয়েছে জুবাইদুল ইসলাম। জুবাইদুল জি, ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি জানাচ্ছিলেন সারা দেশের ন্যায় এই শেরপুরেও কিন্তু চালের বাজারে একটা প্রভাব পড়েছে। চালের আমদানি শুল্কের যে তুলে নেওয়ার বিষয়টি, আমদানি শুল্ক তুলে নেওয়ার পর এটি কিন্তু এই প্রভাব কিন্তু শেরপুরে চালের বাজারে পড়েছে। গত সপ্তাহে তুলনায় চালের বস্তা প্রতি প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। তো আমি কথা বলেছিলাম শেরপুর জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেনের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সরকার যে চালের উপর আমদানি শুল্ক তুলে নিয়েছে সেটির প্রভাব তাদের বাজারে পড়েছে, এই জন্য চালের বাজার মোটে কমতে শুরু করেছে। এখন বর্তমানে বস্তা প্রতি তারা 50 কেজি যে বস্তা রয়েছে সেটি তারা বিক্রি করছেন 2500 টাকা কেজি ধরে, যেটি তারা গত সপ্তাহে বিক্রি করেছিলেন 2600 টাকা কেজি ধরে। তো আমি যদি আপনাদের দেখাতে চাই, এখানে আমি এখন রয়েছি শেরপুর শহরের পাইকারি ও খুচরা বাজার চালের বাজার নয়নী বাজারে। তো এখানেও কিন্তু ওই চালের পাইকারি মূল যে বাজার মূল্য রয়েছে সেটি কমার প্রভাব একটু পড়েছে। গত সপ্তাহে তারা যে চালটি বিক্রি করেছেন বস্তা প্রতি 2600 টাকা কেজি ধরে, সেটি এখন বিক্রি করছেন তারা 2550 বা 2500 টাকা করে। তো আমি একটু কথা বলতে চাই এখানকার একজন পাইকারি ব্যবসার সঙ্গে, আমি তার কাছে জানতে চাই যে এখন চালের বাজার কেমন। গত সপ্তাহের তুলনায় আমাদের চালের প্রতি কেজিতে 52 টাকা বিক্রি করছে, এখন 50 টাকা বিক্রি, বস্তা প্রতি আমাদের 2500 টাকা বিক্রি হচ্ছে, 2500 টাকা বিক্রি হচ্ছে। এর তুলনায় চালের বাজার একটু কমেছে, 100 থেকে 50 টাকা কমেছে,
কিন্তু চাউলের বাজার আগের তুলনায় এখন বিক্রিও মোটামুটি ভালো। ধন্যবাদ। আরও কী কমতে পারে মনে করছেন? বাজার বাজারে কী মনে হচ্ছে আমার? বাজারে এই পরিমাণ দেখা যাক কী হয়, বাজার কমতে পারে। হ্যাঁ, বাজার কমব মোটামুটি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমন শুনছিলেন আকাশ, এই পাইকারি বাজারে যে দামটি দাম কমার ফলে সেরপরে কিন্তু খুচরা বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে, যেটি গত সপ্তাহে 55 টাকা কেজি ধরে চাল বিক্রি হয়েছে সেটি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি ধরে, এবং বিক্রেতারা বলছেন যে দাম আরও একটু কমতে পারে। আর আমি কথা বলেছিলাম শেরপুরের পাইকারি যে বিক্রেতারা রয়েছেন এবং চালের মুকামের যে আড়তদার রয়েছেন, তারা বলছেন যে এই আমদানি শুল্ক তুলে দেওয়ার কারণে তাদের কাছে যে চালগুলো রয়েছে সেগুলো তারা দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে তারা লোকসানের মুখোমুখি না হন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ ফিরেছে আকাশের কাছে। আকাশ, ধন্যবাদ। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, সহকর্মী আজারা ছিলেন, চালের বাজারের খবরাখবর। কুষ্টিয়ার মিরপুরে প্রত্যন্ত অঞ্চলে অসহায় দরিদ্রদের চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতালের একদক বিশেষজ্ঞ চিকিৎসক। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জাহিদুজ্জামান। জাহিদ, জাহিদ, কি ধরনের সেবা পাচ্ছেন গ্রামের রোগীরা? কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। এবং আমি কুষ্টিয়ার মিরপুরের ছাতিয়ানে প্রত্যন্ত এলাকা, এটা কুষ্টিয়া শহর থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরে। এই এলাকায় কিন্তু ঢাকার বারডেম হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন, বিশেষ করে ঢাকার যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান, তিনি সহ একটি বড় টিম কিন্তু এই গ্রামে এসেছেন। এবং গ্রামের ইতিমধ্যে আমরা দেখেছি যে গ্রামের এই একটি কলেজ প্রাঙ্গণে সেখানে কিন্তু শত শত রোগী তারা এসেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনি জানতে চাচ্ছিলেন যে কি ধরনের সেবা রোগীরা পাচ্ছেন। আমি যদি আপনাকে দেখাই যে গ্রামে কিন্তু তারা পোর্টেবল ইসিজি মেশিন, আল্ট্রাসনো মেশিন এবং রক্ত পরীক্ষার নানা রকম যন্ত্রপাতি তারা কিন্তু নিয়ে এসেছেন, এবং রোগীরা গ্রামে বসে এখানেই তারা কিন্তু সেই রিপোর্ট পাচ্ছেন এবং রিপোর্ট দিয়ে তারা ব্যবস্থাপত্র এখান থেকেই নিতে পাচ্ছেন। যে গ্রামীণ পরিবেশে দরিদ্র মানুষ যে এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি কিন্তু এটা নিশ্চিত করেছেন এই ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে। এবং এখানে যে রোগীরা আসছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা এই ধরনের সুযোগ পেয়ে বিনামূল্যে তারা কিন্তু চরম সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে আজকে কিন্তু এই ছাতিয়ান এলাকাতে একটি বেসরকারি হাসপাতালও উদ্বোধন করেছেন এ কে আজাদ সাহেব। এবং এই যে এই সেবা তারা কিন্তু আজকে যতক্ষণ রোগী থাকবেন দুপুর পর্যন্ত তারা কিন্তু এই সেবা দিবেন, এবং এই সেবার মাধ্যমে তারা এখানে গ্রামীণ রোগীদের ডায়াবেটিস সহ অন্যান্য বিভিন্ন রোগীর তারা কিন্তু ব্যবস্থাপত্র দিবেন। এবং চিকিৎসকরা আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এক রোগীকে তারা কিন্তু নানা রকম ডায়াগনোসিস করছেন, এবং সেই ডায়াগনোসিস থেকে তারা রোগ নির্ণয় করবেন। এবং এই রোগ নির্ণয়ের এই সব সুযোগ সুবিধা গ্রামের মানুষকে পেতে কিন্তু তাদেরকে শহরে যেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এই আধুনিক সুযোগ সুবিধা তাদের পেতে তাদের একেবারে ঢাকাই পর্যন্ত তাদের যেতে হয়, সেই সুযোগ সুবিধা তা একেবারে গ্রামে নিয়ে এসেছেন। এতে কিন্তু এই এলাকার যারা সাধারণ মানুষ এবং রোগী তারা কিন্তু চরম আনন্দ প্রকাশ করেছেন, এবং তারা যেসব রোগীরা নানা জটিলতায় ভুগছেন তারা কিন্তু এখান থেকে একটি রিপোর্ট পেয়ে তারা কিন্তু একটা সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে এই চিকিৎসা কার্যক্রম চালু করতে পারবেন। আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনারা কি সেবা দিচ্ছেন এখানে? আসলে যে প্রান্তিক লেভেলে, অর্থাৎ গ্রাম বাংলায় যাতে করে গ্রাম বাংলায় রোগীরা এসে আপনার রক্তের পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, ইসিজির এবং প্রাথমিক চিকিৎসা, স্ক্রিনিং করার জন্য যা প্রয়োজন এই জিনিসগুলো করে যাতে রোগীদের হাসপাতালের যদি চিকিৎসা সেবা প্রয়োজন হয় তাহলে তাদেরকে হাসপাতালে পাঠানো হবে। তো আল্ট্রাসাউন্ড, ইসিজি, রক্তের পরীক্ষা, যেরকম HbA1c, লিপিড প্রোফাইল, HGPT, ইউরিন পরীক্ষা, এগুলা এখন আধুনিক যে প্রকল্প আছে, আধুনিক যে প্রযুক্তি আছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে 10 থেকে 30 মিনিটের মধ্যে করে দেওয়া সম্ভব। তো এই সেবা আপনারা কতক্ষণ দিবেন? আজকে তো এখানে চলবে বিকাল 4টা পর্যন্ত, কিন্তু এই সেবার একটা কেন্দ্র যেরকম উখিয়াতে অলরেডি চালু হয়েছে, কুষ্টিয়াতে খোকসাতে আশা করা যায় সেপ্টেম্বর 15 পরে চালু হবে।
শুনছিলেন কর্তৃপক্ষ, তারা কিন্তু আমাদেরকে বলছিল যে এইরকম আয়োজন তারা এই গ্রামের সাধারণ রোগীদের জন্য নিরবচ্ছিন্নভাবে দিয়ে যাবেন এবং ধারাবাহিকভাবে তারা দিবেন। একই সঙ্গে তারা কিন্তু বিভিন্ন গ্রামে রুট পর্যায়ে তারা নানা রকমের কেন্দ্র স্থাপনের কাজও করছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আকাশ, আপনার কাছে। জাহিদ, ধন্যবাদ আপনাকে। তৃতীয় দিনের মতো পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পাথর ও বালু বেচা কেনা বন্ধ রয়েছে। সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সরকার হায়দার। হায়দার, সংকট নিরসনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আছে কিনা কি দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেটা বললেন যে গত তিন দিন থেকে কিন্তু এই সংকটটি চলছে, এখনও কিন্তু এই সংকটের সমাধান হয়নি। এখনও ব্যবসায়ীরা কিন্তু পাথর বালি বেচা কেনা বন্ধ রেখেছেন, ফলে কিন্তু শ্রমিকরা একটু সংকটে পড়েছেন, বিশেষ করে লোডিং আনলোডিংয়ের শ্রমিকরা। তাদের দাবি ছিল মূলত যে গত পাঁচ বছর থেকে তারা ২.৮০ টাকা সেফটি হিসেবে পাথর বালি লোডিং দিয়ে আসছিল, কিন্তু তারা কিন্তু এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের দাবি ছিল যে এইটা যাতে ৪ টাকা করা হয় বা ৫ টাকা করা হয়। এই দাবিতে কিন্তু গত কয়েকদিন থেকে তারা লোড দেওয়া শুরু করে তাদের দাম ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছিলেন পাথর বালি দেখা কেনা, ফলে এই সম্পর্ক আমরা গতকালকে থেকে আমরা শুনছি, যেটা আমরা জানতে পেরেছি পাথর বালি ব্যবসা মজুরি বাড়ানোর জন্য এবং ব্যবসায়ীরাও কিন্তু মজুরি কমানোর জন্য মিটিং করেছেন কয়েক দফা, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে আসেনি। আমরা সর্বশেষ যেটা জেনেছি আজ সকাল ৯টায় পাথর ব্যবসায়ীরা তারা কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং এই সংকটটিকে সমাধান করার জন্য তারা জেলা প্রশাসক জহুরুল ইসলামকে আহ্বান জানিয়েছেন এবং জেলা প্রশাসক, আমরা যেটা শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে, জেলা প্রশাসক তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আজ সন্ধ্যের মধ্যেই এই সংকটটি সমাধান করবেন। পঞ্চগড়ের পাথর বালি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যবসা, এই এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদী থেকে কিন্তু পাথর এবং বালি উত্তোলন করা হয় এবং এই বালি এবং পাথরগুলো কিন্তু সারা বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে রাস্তাঘাট, দালান কোঠা সব নির্মাণ কাজে কিন্তু ব্যবহৃত হয়, ফলে গত তিন দিন থেকে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু সারা দেশেই এটা একটা প্রভাব পড়তে যাচ্ছে আস্তে আস্তে এবং এইখানে যে ব্যবসায়ীরাও কিন্তু অনেকটা বেকার হয়ে পড়েছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, পাশাপাশি শ্রমিকরাও এক ধরনের সংকটে রয়েছে। বিশেষ করে যারা নদী থেকে পাথর বালি উত্তোলন করেন তাদেরকেও কিন্তু ব্যবসায়ীরা ঠিকমতো পাথর বিক্রি করতে পারছে না, এই বলেই কিন্তু তাদেরকে তাদের শ্রম মূল্যটাও প্রদান করতে পারছে না। এই সংকটটি যারা ব্যবসায়ী এবং শ্রমিকরা আশা করছেন যে আজকের মধ্যেই এটা সমাধান হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আকাশ, আমরা ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। দর্শক, এই ছিল বাংলাদেশ লাইভ। এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।